হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্র্যাভেল উইথ জিত। ট্র্যাভেল উইথ জিত চ্যানেলে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। নতুন ব্লগটা হচ্ছে এমনই একটা জায়গা, এই জায়গাটা আমি জানি না আপনারা কতটা শুনেছেন বা জানেন। এখানে চলে এসেছি আজকে আমি নামখানা স্টেশন। নামখানা স্টেশনে এসে আপনারা সবাই যেটা ভুল করেন, এই টোটোওয়ালাদের চক্করে পড়ে যান। এই স্টেশন চত্বরে যে টোটোওয়ালারা আছে, এদের কাছে না গিয়ে একটু রাস্তায় বেরিয়ে চলে আসবেন। মানে আমি যেভাবে চলে এসেছি দেখুন, আমি দেখিয়ে দিয়েছি, এইভাবেই আপনারা চলে আসবেন। চলে এসে মেন রোড থেকে আপনারা টোটো বুক করবেন, তাতে রেটটা অনেকটা কমে যায় আর আপনাদের অপশনও অনেক থাকে, টোটো, অটো বা বাস। আমি যেভাবে গিয়েছি সেইভাবেই আমি দেখাচ্ছি। আমি কিন্তু গিয়েছিলাম বাসে করে, কোনো অসুবিধা নেই, এখান থেকে বাসে করে সোজা চলে আসবেন। এই হচ্ছে মেন রোড। হ্যাঁ দেখুন, এই যে এই গলিটা দিয়ে আমি মেন রোডে পৌঁছে গেছি, আর এইখান থেকে গিয়ে আমি বাস ধরেছিলাম। আমি নেমেছিলাম 10 মাইল, 10 মাইল মোড়ে নেমে যে গিয়ে কোথায় কী যাবেন আমি সব কিছু বলে দেবো। তার আগে বন্ধুরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর চ্যানেলটা অনেক কিছু ইনফরমেশান আছে, স্কিপ করে দেখবেন না। আমি চলে এসেছি 10 মাইল মোড়ে। 10 মাইল মোড়ে এই যে ডান দিকে যে রাস্তাটা গেছে, এই রাস্তা দিয়ে আজকে আমরা সোজা যাব। এইখানে যেতে গেলে যে জায়গাটা আছে সেটা হচ্ছে পাতিবুনিয়া সমুদ্র সৈকত। হ্যাঁ, লেখাটা হয়তো শুনে অনেকে বুঝতে পারছেন না, আমি এই জন্য আরও বেশি করে জুম করে দেখালাম। পাতিবুনিয়া সমুদ্র সৈকতে যদি আপনারা যান, এখানে একটা সুন্দর ভিউ আছে, আর এই রাস্তাটা ধরেই কিন্তু বকখালির যাওয়া যায়। এই রাস্তাটা ধরেই কিন্তু বলতে গেলে আপনারা অনেক জায়গাগুলোই ঘোরাঘুরি করতে পারবেন। আর এই যে অটো দাদা করে গেছি, এই টোটো, সরি অটো না টোটো, এই টোটো দাদার নাম্বার আমি দিয়ে দেবো, খুবই ভদ্র, খুবই ভালো। যেতে যেতে পড়ে যাবে রাস্তার দুই ধারে এরকম ধান ক্ষেত। আর এই একদিনের ট্যুরের জন্য এটা হচ্ছে একটা বেস্ট প্ল্যান, সবথেকে দারুণ জায়গা কাছাকাছির মধ্যে। মানে মন্দারমণি যেরকম সবাই বোর হয়ে গেছে, দীঘা বোর হয়ে গেছে, বকখালিও বোর হয়ে যাচ্ছে, এই জন্য নতুন একটা জায়গার সন্ধান পেয়ে চলে এলাম পাতিবুনিয়া সমুদ্র সৈকত। এই সৈকতে আসার পরে যে রিসর্টটা যাবেন, আমি এত সুন্দরভাবে দেখিয়েছি, আর রিসর্টের কর্ণধার যিনি আছে তার সাথেও কথা বলেছি, খুবই ভদ্র, খুবই ভালো। এই মোড়টাকে কি বলে? জয়জ্যোতি মোড়। জলজ্যোতি মোড়। জয়জ্যোতি মোড়। মৌসুনি খেয়াঘাট, খেয়াঘাট যাওয়ার 5 মিনিট আগে থেকে বাম হাতে। আচ্ছা, জয়ন্তী মোড়। জয়জ্যোতি মোড়। আচ্ছা, কিন্তু এখানে লেখা রয়েছে জয়ন্তী মোড়, জয়জ্যোতি মোড়। হ্যাঁ, জয়জ্যোতি মোড়। আচ্ছা, এখানকার খাওয়া দাওয়া অঢেল, এত কম বাজেটে আমি ডে আউট করেছি, মানে চিন্তা করতে পারবেন না, এত কম বাজেটে ডে আউট করা মানে বিশাল ব্যাপার। আর এই যে হচ্ছে মোড়, এই মোড় থেকেই আমরা চলে গেছি বাঁ দিকে। এই বাঁ দিকের পথটা ধরেই কিন্তু আমরা সোজা যাচ্ছি, যেতে যেতে তার কীরকম ভিউটা সেটা আপনারা দেখে বুঝতে পারছেন। আর এই যে রিসর্টটা হয়েছে, এই রিসর্টটা কিন্তু বেশি দিন হয়নি, জাস্ট 1 মাস বা 28 দিন এরকম হবে। যেতে যেতেই দেখুন রাস্তার ধারে পড়েছে কী সুন্দর একটা স্কুল, প্রাথমিক, খুব ভালো লাগলো দেখে। হ্যাঁ বন্ধুরা, যেটা বলছিলাম, আপনারা এখানে ভাববেন না যে শুধুমাত্র ডে আউট করা যায়, থাকাও যায়, যেটা আপনারা মনে করবেন ভালো সেটাই। থাকার জায়গাটাও এমন কিছু বেশি নয় কিন্তু অন্যান্য জায়গার তুলনায়। জায়গাটা হয়তো নতুন জায়গা বলেই হয়তো এরকম, কিন্তু আস্তে আস্তে এর চাহিদা খুবই বাড়ছে, মানে রুম বুক আগে থেকে ফোন করে না গেলে খুবই অসুবিধা হবে। জায়গাটা অপূর্ব সুন্দর, এইবার দেখুন তার ভিউটা। এই আমরা এসে গেছি একদম সমুদ্রের ধারেই, সি বিচটা দেখুন শুধু, কী দারুণ অপূর্ব। আর এটা কিন্তু কোনো রকম মাটি নয়, এই যে এটা আছে এটা বালি, ফলে আপনারা যদি নেমে এখানে গিয়ে খেলাধুলা একটু ঘোরাফেরাও করেন কোনো অসুবিধা নেই, পায়ে কিন্তু কাদা লাগবে না, এত সুন্দর ভিউটা। এটা একটা নতুন বিচ, এটা হচ্ছে পাতিবুনিয়া সি বিচ। আমরা চলে এসেছি একদম সামনে, আর দেখুন এই বসার জায়গাগুলো এত সুন্দর, মানে সি ভিউটা দেখতে দেখতেই আপনারা বসে থাকবেন, বিকেলটা বা সকালটা খুব দারুণভাবে সময়টা কেটে যাবে, বুঝতেই পারবে না। এটা একদিনের জন্য একটা বেস্ট জায়গা, অফবিট জায়গা, নতুন হয়েছে, চলে আসুন এখানে, সময় কেটে যাবে নিঃশব্দে, বুঝতেই পারবেন না। খাওয়া দাওয়ার মান আর আতিথেয়তা সেটা আমি সব বলছি পরে, দেখাচ্ছিও পরে, কিন্তু তার আগে চলুন চলে এলাম পাতিবুনিয়া সমুদ্র সৈকত রিসর্টে, যার নাম হচ্ছে শান্তনু বিচ রিসর্ট, আর ওইখানকার কর্ণধার হচ্ছেন সুখদেব ঘরুই। দাদা আপনি নমস্কার, প্রথমেই জানাচ্ছি এই জায়গাটা কবে থেকে আপনি চালু করলেন? যে কোনো বিপদ হয়েছে এরকম কোনো জিনিসটা নেই। আচ্ছা, আর আপনাদের যদি মানে আমরা
এ থেকে যদি স্টেশন থেকে মানে ফোন করে দিই তাহলে আপনাদের সেরকম ব্যবস্থা আছে কি? স্টেশন স্টেশনে এসে ফোন করে দিলে আমরা ফোন করে দেব টোটোওয়ালাকে, ওখানে আপনাদের রিসিভ করে নেবে। বা এখান থেকেও যাওয়ার সময় স্টেশনে কোনো অসুবিধা হবে না তো? ঠিক আছে, খুব ভালো, এটা তো লাগলো। আর একদম সমুদ্রের পাশেই, বুঝতে পারা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। আর যখন মানে জলটা আসে তখন এই এত অবধি চলে আসে, একদম উপরে চলে আসে এখানে। আচ্ছা, এখানে বসে কি সত্যি এই যে টেন্ট এটা লাগানো হয়েছে আমব্রেলাটা, এখানে বসে কি খাওয়া দাওয়া করা যায়? না, এখানে খাবার তরে দেখুন, আমাদের এখানে বসে হাওয়া নেওয়ার তরে, আচ্ছা আচ্ছা, উপভোগ নেওয়ার তরে, আর এটা এই দুটো রেখেছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বিস্কুট খেতে চায় এখানে বসে খেতে পারে, হাওয়া নিতে পারে। আর আমাদের চলুন, হ্যাঁ, ভিতরের দিকে যাওয়া যাক এবার। অপূর্ব সুন্দর, ডিজে মিউজিক চলবে, তার সাথে বসে বসে সমুদ্র দেখা যাবে, আর সমুদ্রের সাথে এখানে খাওয়া দাওয়া করা যাবে। রাস্তায় বেশি লোকজন নেই, অপূর্ব সুন্দর ভিউ। আর একটু কাছ থেকে দেখাচ্ছি, দেখুন নৌকাগুলো দেখে বুঝতে পারছেন, এগুলো এখন ভাটা বলে এখানে দাঁড়িয়ে আছে। জোয়ারের সময় কিন্তু এটা পুরো ভরে যায় জলে, আর এখানেই নৌকাগুলো আসতে থাকে। আচ্ছা, এখান থেকে আবার জম্মুদ্বীপ বা বকখালি, মৌসুনী আইল্যান্ড, সব জায়গাতেই যাওয়া যায়। এটাও কিন্তু একটা নতুন বিচ বলতে পারেন, পাতিবুনিয়া। তো এই বিচটায় আসতে গেলে কিন্তু আমার ভিডিওটা অবশ্যই দেখতে হবে, আর এখানে এলে কী কী সুবিধা পাবেন, কত কী আছে আমি সব কিছু ডিটেলস দিয়ে দেবো, সঙ্গে থাকুন। ও হ্যাঁ, এখানে এলে আর একটা জিনিস যেটা বলা হয়নি, সেখানে কিন্তু আপনারা ঘুরে আসতে পারেন, সেটা হচ্ছে লালগঞ্জ বিচ। লালগঞ্জ বিচ নিয়ে কিন্তু আমি একটা ভিডিও বানিয়েছি, এর পরে পরেই দেখতে পেয়ে যাবেন। আর একটা ব্যাপার হচ্ছে সেই বিচের ভিউটা কীরকম সব কিছু আমি দেখিয়ে দেবো। এইটা হচ্ছে অফিস, এটা ডাইনিং প্লেস, মানে একসাথে সবাই খাওয়া দাওয়া করার জন্য দারুণ। এখান দিয়ে ঢোকার সময় আমার যেন মনে হচ্ছে ঠিক আমরা জাহাজের কেবিন যেরকম, ঠিক সেই রকম, খুব ভালো লাগছে বেশ। আর একটা জিনিস হচ্ছে যখন আমি হাঁটছিলাম তখন কিন্তু ফিল করতে পারছিলাম যে হ্যাঁ, এটা একটা ভাসমান ব্যাপার। আর যেটা আপনারা চকচক করছে নিচে দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু মানে গ্লো সাইন যেটা রয়েছে সেটার উপর, ভাববেন না যেন ওটা জলের উপর দিয়ে যাচ্ছেন, ওটা জল ফল কিছুই নেই। বাথরুমগুলো বেশ বড় সড়ো, আলাদা মানে লেডিস আর জেন্টসদের জন্য আলাদা আলাদা আছে, কোনো অসুবিধা নেই, খুব সুন্দর বড় সড়ো। আর দেখি সব কিছুভাবে আপনারা একটা জিনিস বুঝতে পারছেন নিশ্চয়ই যে এটা একেবারে নতুন, মানে বেশি পুরানো হয়নি, সেই জন্য নোংরা বা কিছু এরকম দেখতেই পাবেন না। চলুন এবার আমরা রুমগুলো দেখে নিই। রুমগুলো দেখার আগে আমি একটা কথা বলে দিই বন্ধুরা, এই দুটো রুম কিন্তু ফাঁকা ছিল বলেই আমি এই রুমগুলোর ভিতরে ঢুকে দেখাতে পারলাম। আর বাদ বাকি যে রুমগুলো রয়েছে সেগুলো কিন্তু টোটালি বুক, এবং প্রত্যেকটা রুমের মধ্যেই কিন্তু এখানে কুলার আছে, মানে শীতকালে কুলার না হলেও চলবে, কিন্তু গরমকালের জন্য যদি কারোর গরম লাগেও সেই জন্য কিন্তু প্রত্যেকটা রুমের মধ্যে কুলার আছে। আপনারা ভাববেন না এ বাবা ফ্যান নেই বা এসি নেই, কুলার নেই, কি করে থাকা যাবে। আসতেই দেওয়া হয়েছিল আমাকে ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে ডাবের জল। চলুন এবার অফিস রুমটা যাই, একদম নতুন বুঝাই যাচ্ছে। ওরে বাবা, খাবারের থালিটা শুধু দেখুন, প্রত্যেকটা সি বিচ বা রিসর্টের মেইন আইটেম যেটা থাকে খাওয়া দাওয়া, সবাই কিন্তু এটা দেখেই আগে আসে। তো আমার মানে ডে আউট, সিঙ্গেল ডে আউটের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থাটা দেখুন কি নেই এতে বলুন তো। তিন রকমের মাছ, ডাল, মিষ্টি, চাটনি, পাঁপড়, স্যালাড, ভাত, সব কিছুই ছিল, মানে আমি প্রায় অভিভূত হয়ে গেছি। রুমের ভিতরে যতক্ষণ কাটালেন, তার বাইরে এসে যদি আপনাদের মনে হয় আশেপাশের গ্রামটা পুরো ঘুরে আসি, অত্যন্ত সুন্দর জায়গায়, মানে এরকম হট করে ভাবা যায় না। আর গ্রামের মানুষরাও খুব ভালো, খুব আন্তরিক। তাছাড়া এইখান দিয়ে হাঁটতে হাঁটতে সোজা চলে যাবেন, দূর অবধি হাঁটতে হাঁটতে কখন যে পিছনে চলে আসবেন, মানে এই রিসর্টটাকে ফেলে পিছনে চলে যাবেন বুঝতেই পারবেন না, এত সুন্দর ভালো লাগছে। সমুদ্রের ঠান্ডা ঠান্ডা হাওয়া দারুণ। এখান থেকে যদি আপনারা মনে করেন
যে অনেকটা দূরে গিয়ে কোথাও ঘোরার জায়গা নেই, তাহলে এখান থেকে যদি আপনাদের বলেন এরাই সব ব্যবস্থা করে দেবে টোটো করে। কালা জঙ্গল বলে একটা জায়গা আছে, এখানে লালগঞ্জ একটা সমুদ্র বিচ আছে, আর হচ্ছে যদি নৌকা করে যেতে চান তাহলে জম্বুদ্বীপ আছে সেই আইল্যান্ডে, হয়তো নামটা দেবে না কিন্তু সেই আইল্যান্ডে থেকে ঘুরে আসতে পারবেন। বন্ধুরা, আমি যে ডে আউট প্যাকেজটা নিয়েছিলাম সেটা কিন্তু বেশি দাম ছিল না, মানে 800 টাকা পার হেড। এখানে কিন্তু সব কিছু পার হেড হিসাবে, এই পার হেড হিসাবে যেটা দিচ্ছে সেটা কিন্তু মানে যদি আপনারা ডে আউট না করেন, যদি একদিন স্টে করতে চান তাহলে ডে আউটের মতোই কিন্তু এমন কিছু বেশি নয়, এটুকু আমি শিওর বলতে পারি। অনেক সুন্দর খাওয়া দাওয়া অনেক কিছু আছে, খাওয়া দাওয়ার মধ্যে যেমন সন্ধ্যাবেলার স্ন্যাক্স আছে, সন্ধ্যাবেলার স্ন্যাক্স হচ্ছে তেলে ভাজা মুড়ি, আর রাতে ডিনার রুটি বা ভাত যাই নিন তার সাথে চিকেন। আমি রাতে ছিলাম না বলে অতক্ষণ মানে ডিনারটা আমি নিইনি, কিন্তু কিছুক্ষণ কাটিয়েছি তাই রাত্রেবেলার ভিউটা কিছুটা হলেও দেখাতে পারছি। আর আপনারা যদি মনে করেন সারাদিন থাকবেন ঘোরাঘুরি করবেন তারপরের দিন চলে আসবেন সেটাও করতে পারেন, কিন্তু অনলাইন বুক করার এখানে এখনও সেরকম ব্যবস্থা হয়নি, আপনারা যা করবেন ফোনে বুক করবেন। কোন তারিখে যাচ্ছেন সেটা অবশ্যই জানিয়ে দেবেন আর কজন যাচ্ছেন। আর হ্যাঁ, প্রত্যেকটা রিসর্টের মতো এখানেও কিন্তু ব্যবস্থা করা আছে বারবিকিউয়ের। এবার দেখুন রাতের ভিউটা কেমন। সত্যি কথা বলছি, রাতের এই ভিউটা দেখার পরে আমার কিন্তু এখান থেকে আসতে ইচ্ছে করছিল না, বারবার বলেছিল যে থাকার জন্য, মানে এখানকার যিনি কর্ণধার উনি বারবার বলেছিলেন থাকার জন্য, কিন্তু বিশেষ কারণবশত আমি চলে এসেছিলাম, থাকতে পারিনি। এরপর যখন যাব নিশ্চয়ই থাকব, আর অবশ্যই সময়টা দারুণ কাটলো, খুব ভালো কাটলো। শুধুমাত্র রাত্রের ভিউ না, দিনের ভিউটাও দেখেও আমার মনে হয় এটা সবার ভালো লেগেছে ভিডিওটা, আশা করছি সবার ভালো লেগেছে, সবার ভালো লাগবেই এই নতুন জায়গাটার সন্ধান পেয়ে। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন, আর এই চ্যানেলের মধ্যে যদি এই ভিডিওটা প্রথম দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল করে দেবেন, যাতে আমি নতুন ভিডিও যখনই কোনো আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে নিয়ে থাকবেন, আর অবশ্যই ওয়েট করে থাকবেন আমার নতুন ভিডিওর জন্য। আর এরকম নতুন নতুন তথ্য দিতে পেরে আমি যতটা খুশি আপনারাও খুশি পাবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন, অবশ্যই ভালো কাটুক আপনাদের দিনটা। আমি মনে করি সর্বকালের সব থেকে বেস্ট উইকেন্ড কাটানোর জন্য দারুণ একটা নতুন অফবিট জায়গা, শীতকালীন একদিনের ছুটির জন্য দারুণ ব্যাপার, দারুণ জায়গা, নতুন জায়গা, বোর হবেন না, বেশি ভিড়ভাড়টা নেই, আমার মনে হয় এটা একটা বেস্ট অফবিট জায়গা। পাতিবুনিয়া সমুদ্র সৈকত রিসর্ট, মানে নাম্বার ওয়ান আমার মনে হলো যেটা, সেটা হচ্ছে শান্তনু বিচ রিসর্ট। ভুলে যান বকখালি, ভুলে যান মন্দারমণি, ভুলে যান দীঘা, একদম চলে আসুন নতুন একটা বিচ পাতিবুনিয়া। এটা অনেকেই জানে না, মিডিয়া এখনও সেইভাবে প্রচার করেনি, প্রচারের আলোতে নেই। এই চ্যানেলের মধ্যে একটা সন্ধান দিতে পেরে নিজে খুব খুশি, আপনাদেরকেও খুশি করতে পারলাম এই ভেবে যে আপনাদের অবশ্যই এখানে ভালো লাগবে, আর একবার হলেও চলে আসুন। বন্ধুরা, সর্বশেষে আমি একটাই কথা বলতে পারি, এত কম খরচে এত সুন্দর খাওয়া দাওয়া এত আইটেম আর কোথাও পাবেন না। এটা নতুন বিচ, নতুন রিসর্ট, নতুন খাওয়া দাওয়ার লিস্ট এবং নতুন আয়োজন। Thank you.